Dudu Betu, good morning. Good morning. Dudu Shona, good morning. Uthe poro. Uff, koto koshto holo tomar ghumiye. Tumi ki shopno dekhecho? Ki shopno dekhecho tumi? Rakta torgo rakta manji. Aar? Atalon. সবার স্বপ্ন দেখেছো? ওরা তোমাকে কি বলল? দদু বেটা বলল, ঠিক আছে উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো। আমি নেটু ওয়াল। নিউইয়ার। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি জিনিয়া। হ্যাপি নিউ ইয়ার টু অল। আজকের ওয়েদারটা যেহেতু ভীষণ ফগি, তাই দোদলকে একটু ছাদে নিয়ে এলাম, কারণ রোদটা একটা বাচ্চার জন্য খুবই দরকার। রাইট লেগ কোনটা? ইয়েস, পড়ো ওটা। ওটা রাইট লেগে পড়তে হয়, রাইট লেগ। ইয়েস 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 বেটু ইয়েস। আমি চেষ্টা করি দোদলকে সমস্ত কিছুটাই খেলার মাধ্যমে শেখাতে, কারণ বাচ্চাদের যত খেলার মাধ্যমে শেখাবেন ওরা কিন্তু তত ভালো শিখতে পারবে। একটু ছাদে ঘোরাঘুরি করুক, খেলুক, একটু খিদেটা বেড়ে যাক, তারপরে আমি ওকে নিচে নিয়ে যাবো, নিচে নিয়ে গিয়ে খাওয়াবো। এবং আমারও রান্না বাকি আছে, আজকে যেহেতু 1st January, তাই স্পেশাল কিছু রান্না তো অবশ্যই হবে। তোমার নাম কি? চিংড়ির মালাইকারিটা প্রায় হয়েই এসেছে, এবার আমি নামিয়ে নেব। দোদল যেহেতু এখন ঝাল ঝাল খেতে পছন্দ করে, তাই ওর জন্য আলাদাভাবে মাছটা রান্না করিনি, এর সাথেই ওকে একটু দেব। আর এমনি আলাদাভাবে তোর সব সবজি দিয়ে একটা খিচুড়ি বানানোই আছে, কারণ সবজি তো বাচ্চার জন্য অবশ্যই দরকার। সারাদিনে যে কোনো একটা টাইম সবজি অবশ্যই বাচ্চাদের জন্য রাখবেন। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে আমরা একটু বেরোলাম তিনজনে, শুধু 1st January বলে নয় বা স্পেশাল দিন বলে নয়, বিকালবেলা বা সন্ধেবেলা দোদলকে নিয়ে আমরা একটু বেরোই বাইরে, একটু পার্কে যাই, একটু দোকানে যাই, ওর পছন্দ মতো ও যেটা খেতে চায় একটু কিনে দিই। এরকমভাবেই আমাদের সন্ধেটা কাটে, স্পেশাল বলে কিছু নয়। এখন আমরা চলে এসেছি দোদলকে নিয়ে পার্কে। পার্কে ভীষণ দোদল মজা করে, শুধু দোদল নয়, দোদলের সাথে দোদলের বাবাই মা দুজনেই মজা করে। আর দোদল চায় ওর সাথে ওর বাবা মা মজা করুক, ওর মজা দেখতেই আমাদের ভীষণ ভালো লাগে। ও দোলনা চড়বে, তোর সাথে বাবাই মা দুজনকেই চড়তে হবে। আর